আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরে বারবার রিপিট হওয়া 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। এগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 পাওনি, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আমি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যা যা আমি আলোচনা করেছি এগুলো তোমরা পারলে একটা নোট খাতায় নোট করে রাখো। যদি তাতেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওগুলো খুব বারবার দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের মাথায় কেটে যাবে। তো তোমাদের ভর্তি পরীক্ষায় যদি কোশ্চেন রিপিট হয় তাহলে আমি ভিডিওতে যা যা আলোচনা করেছি এগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে। তো এখানে আমি 30টা কোশ্চেন আলোচনা করেছি, বলতে এই না যে 30টাই কোশ্চেন এখানে কিন্তু 30টা কোশ্চেনের আছে। আমি অনেকগুলো তথ্য শেয়ার করেছি, এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কাজে দিবে। তোমাদের মূল বেসিক পড়ার পাশাপাশি যদি এই কোশ্চেনগুলো পড়ো তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু তোমাদের কাজে দিবে, এর বাইরে অন্য কিছু পড়তে হবে না। তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা চলে যায়। আমরা এক নম্বর দেখতে পাচ্ছি, বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কতটি? সেটি কয়টি? এটা হচ্ছে 21টি এবং তৎসম হচ্ছে 20টি। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা রিপিট হয়, খাঁটি বাংলা উপসর্গ কয়টি এবং তৎসম কয়টি, এই কোশ্চেনটা থাকেই থাকে। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। সবুজপত্র পত্রিকার সম্পাদককে? সবুজপত্র পত্রিকার সম্পাদককে? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? সেটা হচ্ছে বসন্ত। বসন্ত এটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। এখানে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গীতাঞ্জলির জন্য কত সালে নোবেল পুরস্কার পান? সেটি হচ্ছে 1913 সালে। এই কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়, অনেকবার রিপিট হয়েছে। দেখো, কোন দেশে প্রথম আরব বসন্ত এর সূচনা হয়? সেটি কোন দেশ? সেটি হচ্ছে টিউনিশিয়া। এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন রিপিট হয়, সেটা হচ্ছে কি, কমলা বিপ্লব। কমলা বিপ্লব কোথায় সংঘটিত হয়? সেটি হচ্ছে ইউক্রেনে সংঘটিত হয়। এবং গোলাপী বিপ্লব কোথায় সংঘটিত হয়? সেটি হচ্ছে জর্জিয়াতে সংঘটিত হয়। এবং টিউলিপ বিপ্লব, টিউলিপ বিপ্লব কোথায় সংঘটিত হয়? সেটি হচ্ছে কিরগিস্তানে। সবুজ বিপ্লব কোথায় সংঘটিত হয়? সেটি হচ্ছে ইংল্যান্ডে। এখানে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমলা বিপ্লব, সবুজ বিপ্লব এবং আরব বসন্ত। এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে? সেটি কোন দেশ? সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে তোমাদের আরও কোশ্চেন হয়, সেটি হচ্ছে কি, দ্বিতীয় দেশ কোনটি? সেটি হচ্ছে পাকিস্তান, তৃতীয় হচ্ছে ভারত এবং চতুর্থ হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় ভারত, চতুর্থ বাংলাদেশ। এখানে তোমাদের সিমিলারলি আরও একটা কোশ্চেন হয়, সেটিতে তোমরা কিন্তু ভুল করো। এই কোশ্চেনের মধ্যে কিন্তু অপশানে দুটাই কিন্তু থাকে অপশান, একটা ইন্দোনেশিয়া থাকে আর একটা হচ্ছে কাজাখস্তান থাকে। কাজাখস্তান তোমরা কখন দেখাবে? সেটি হচ্ছে মুসলিম বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? আয়তনে সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান, কিন্তু জনসংখ্যায় সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। জনসংখ্যা হচ্ছে কি ইন্দোনেশিয়া, কিন্তু আয়তন হচ্ছে কাজাখস্তান। তো এখানে কিন্তু অপশানে দুটাই কিন্তু থাকবে, তোমরা কিন্তু ভুল করবে। খুব ভালোভাবে কেয়ারফুলি এটা দেখাতে হবে, ঠিক আছে। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটির নির্মাতাকে? সে কে? সে হচ্ছে জহির রায়হান। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু জহির রায়হান থেকে কোশ্চেন থাকেই থাকে। এখানে তোমাদের জহির রায়হান থেকে কোশ্চেন আরেকটা থাকে, সেটা হচ্ছে কি, তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। আর এখানে সিমিলারলি কোশ্চেন আমি আরও কিছু দিয়েছি, সেটা হচ্ছে কি, মাটির ময়না। মাটির ময়না এটি কার? এটা হচ্ছে তারেক মাসুদ। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছে। ওরা 11 জন, সংগ্রাম, হাঙ্গর নদী, গ্রেনেড, এগুলো কার? এটা হচ্ছে চাষী নজরুল ইসলাম। কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? এটা হচ্ছে 153টি। এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন হয়, সেটা হচ্ছে মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে 4টি। এবং তফসিল হচ্ছে কয়টি? তফসিল হচ্ছে 7টি। মূলনীতি 4টি, তফসিল 7টি। এই কোশ্চেন তিনটা কিন্তু রিপিট হয়। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর হচ্ছে পুণ্ড। এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচিতাকে? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচিতাকে? সে হচ্ছে রাজা রামমোহন রায়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছি, সেটা হচ্ছে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ অর্থাৎ গড়ীয় ব্যাকরণ বলা হয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন নিচের কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আমরা কিন্তু সকলেই জানি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, কিন্তু এখানে আমরা খুব কেয়ারফুলি দেখাতে হবে। সেটি হচ্ছে চর্যাপদের কিন্তু বিভিন্ন নাম আছে, সেটি হচ্ছে কি, এটা হচ্ছে চর্যাবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি, চর্যাপদ, চর্যাবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি। তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা থাকেই, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? সবচেয়ে বেশি পপুলার হচ্ছে চর্যাপদ, কিন্তু যদি অন্যগুলোর নাম দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু ভুল করতে পারি। এগুলো কিন্তু চর্যাপদের, অন্যগুলোর নাম আমরা মনে রাখতে হবে। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়, খুবই ইম্পর্টেন্ট। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে,
তাকে এক কথায় কি বলা হয়, সেটা হচ্ছে প্রেষিত পত্নীক। কিন্তু আমরা এই কোশ্চেনটার মধ্যে ভুল করি। যেমন যে নারী স্বামী বিদেশে থাকে সে হচ্ছে প্রেষিত ভর্তিকা। আমরা কিন্তু না বুঝেই কিন্তু কোশ্চেনটা দাগিয়ে ফেলি, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। কারাগারের রোজ নামচা বইটির রচয়িতাকে, সে কে? সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ, এই তিনটা ট্রপিকতেই কিন্তু কোশ্চেন মাস্ট বি থাকবে। সো সবগুলো ট্রপিক খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা কাজে দেবে। ওকে, তো এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন হয় যে কারাগারের রোজ নামচা এটি কখন অর্থাৎ কত সালে প্রকাশিত হয়। সেটি হচ্ছে 2017 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে 1966 থেকে 1968 সাল পর্যন্ত ঘটনার উল্লেখ আছে। এখানে কোশ্চেন থাকতে পারে যে এই গ্রন্থটিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত ঘটনার উল্লেখ রয়েছে। এটা হচ্ছে 1966 থেকে 1968 সালের ঘটনাবলী উল্লেখ রয়েছে। এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কিন্তু সিমিলারলি আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি তার জন্ম শতবার্ষিকী কখন, অর্থাৎ তার জন্ম শতবার্ষিকী সময়কাল কত, কখন থেকে কখন। সেটা হচ্ছে 17 মার্চ থেকে 26 মার্চ 2021। এটা কিন্তু সময়কাল বৃদ্ধি করা হয়েছিল। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি, সেটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে রাজশাহীতে অবস্থিত। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কোশ্চেনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকেই। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্রের নাম কি, সেটি হচ্ছে মহাস্থানগড়। এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে কর্তোয়া নদীর তীরে অবস্থিত। এর পুরাতন নাম কি? সেটি হচ্ছে পুণ্ডবর্ধন। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের সিমিলারলি আরও কোশ্চেন হয়, সেটা হচ্ছে কি জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান হচ্ছে কি জাতীয় সংসদ ভবনের স্থপতি। এবং কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান হচ্ছে কি কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি। এগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে, তাই কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনগুলো, অর্থাৎ তোমাদের এখানে কোশ্চেনটা এমন হয় যে কাজী নজরুল ইসলামের উপন্যাস নিচের কোনটি। তো কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মূলত তিনটি, এগুলো আমরা একটা সিকোয়েন্সের মাধ্যমে মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হয়ে গেল। কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। আলমারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ ভাষার শব্দ দিয়েছি, সেগুলো হচ্ছে কি বালতি বোতল পাউরুটি সাবান আলপিন টুপি। এগুলো থেকে কিন্তু কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? সেটা হচ্ছে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের আরেকটা সিমিলারলি কোশ্চেন হয়, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এটির অনুবাদ করেন কে? সেটা হচ্ছে ফখরুল আলম অনুবাদ করেন। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতাকে সে হচ্ছে এডা আগস্টা। এখানে তোমাদের কোশ্চেন আরও একটা হয়, সেটা হচ্ছে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? সেটি হচ্ছে আগারগাঁওতে অবস্থিত। এরপর তোমাদের এখানে সিমিলারলি আর একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে বাংলাদেশের বিমানবাহিনী ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? সেটা হচ্ছে মেঘনা। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তোমাদের যদি মেঘনা নদী থেকে যদি কোশ্চেন করে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেনটা কমন পাবে। তোমাদের কোশ্চেনের মধ্যে থাকতে পারে যে দীর্ঘতম নদীর নাম কি, বা প্রশস্ততম নদীর নাম কি, বা গভীরতম নদীর নাম কি, সেটা হচ্ছে মেঘনা নদী। এগুলোর সবগুলোর কোশ্চেনের আনসার কিন্তু সেম। এখানে আমাদের সিমিলারলি আরেকটা কোশ্চেন থাকে যে আসামের নাগা মণিপুর হতে নদীর উৎপত্তি, সেটা হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি। উৎপত্তিস্থলে এই নদীর নাম কি ছিল? বরাক। মেঘনা নদীর উৎপত্তিস্থলে নদীর নাম কি? এটা হচ্ছে বরাক। তোমাদের কোশ্চেন থাকতে পারে যে মেঘনা নদীর উপনদী নিচে কোনটি? এখানে কোশ্চেন থাকতে পারে যে মনু, বাউলাই, তিতাস, গোমতি, এই চারটাই কিন্তু মেঘনা নদীর উপনদী।
কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু রিপিট হয়, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কোনটি শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে কোনটি, এটা হচ্ছে উপসর্গ। তোমাদের ভর্তি পরীক্ষায় উপসর্গ থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন থাকবে। এখানে আমি যা যা ইনফরমেশন শেয়ার করেছি এগুলো থেকে কিন্তু কোশ্চেনটা থাকবে। যেমন বাংলা উপসর্গ কতটি, অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, কিন্তু তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় থাকে, খাঁটি বাংলা উপসর্গ 21টি কিন্তু তৎসম হচ্ছে 20টি। এখানে তোমাদের আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়। নত্য ও সত্যবিধান এটি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে যদি কোশ্চেন থাকে এই লাইনটা থেকে পাবে। যেমন বর্ণমালা, অর্থাৎ বাংলা বর্ণমালা, সন্ধি, ধ্বনি, ধ্বনির পরিবর্তন, ধ্বনি ও বর্ণ প্রভৃতি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, সেটি হচ্ছে ইরাক। এই কোশ্চেনটা কিন্তু ভর্তি পরীক্ষায় রিপিট হয়। তোমাদের যদি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এরকম একটা যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমি যা যা আলোচনা করছি এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। যেমন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, তোমরা কিন্তু এখানে ভুল করে ভারত লাগাতে পারো। ভারত কিন্তু দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয়, বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, দ্বিতীয় হচ্ছে ভারত। এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম এশীয় মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। ইউরোপীয় দেশ হচ্ছে কি, পূর্ব জার্মানি। ধন ধান্য পুষ্পে ভরা গানটির রচয়িতাকে, সে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। কোশ্চেনটা কিন্তু ভর্তি পরীক্ষায় রিপিট হয়। নুরুলদিনের ডাকে কত খ্রিস্টাব্দে বা সালে বাংলার মানুষ জেগে উঠেছিল, নুরুলদিনের ডাকে কত খ্রিস্টাব্দে বা সালে, খ্রিস্টাব্দ আর সাল কিন্তু একই, বাংলার মানুষ জেগে উঠেছিল, সেটা হচ্ছে 1782 সালে বা 1782 খ্রিস্টাব্দে। তোমাদের এখানে সিমিলারলি কোশ্চেন রিপিট হয় এবং এইটার মধ্যে তোমরা ভুলও করতে পারো যে 1199 বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল। যদি বলে বঙ্গাব্দে তাহলে কি হবে, 1189 বঙ্গাব্দে বললে 1189, কিন্তু সাল বললে বা খ্রিস্টাব্দ বলে আমরা লাগাবো 1782। এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়, বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় বা কোন সালে স্থাপিত হয়, সেটি হচ্ছে 1975 সালে। মূলত আমাদের ভূ উপগ্রহ হচ্ছে চারটি, যেমন বেদবনিয়া, তালিবাবাদ, মহাকালী, সিলেট। বেদবনিয়া, তালিবাবাদ, মহাকালী, সিলেট। এখানে আমাদের কোশ্চেন আসতে পারে যে বেদবনিয়া কোথায় অবস্থিত, তালিবাবাদ কোথায় অবস্থিত এবং প্রতিষ্ঠাকাল কত, আমরা এটা দেখি। বেদবনি হচ্ছে রাঙ্গামাটি, এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1975 সাল, এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1975 সাল। তালিবাবাদ হচ্ছে গাজীপুর অবস্থিত, প্রতিষ্ঠাকাল হচ্ছে 1982 সাল। মহাকালী এটি ঢাকায় অবস্থিত, এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1995 সাল। এবং সিলেট হচ্ছে, এটি সিলেটেই অবস্থিত, এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তোমরা কিন্তু এখানে ভুল করে দিতে পারো যে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা হচ্ছে বর্তমানে, প্রথম ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এই কোশ্চেনটা কিন্তু ভর্তি পরীক্ষায় রিপিট হয়ই হয়। এখানে সিমিলারলি আরও কোশ্চেন হয় যে দেশের প্রথম উপ এবং অস্থায়ী রাষ্ট্রপতি কে, দেশের প্রথম উপ এবং অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম। এবং দেশের প্রথম অর্থ ও বাণিজ্য মন্ত্রী কে, সে হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী। এবং এখানে আরও একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের রূপকার কে, বাংলাদেশের সংবিধানের রূপকার হচ্ছে ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন। ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল, মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল, এটি হচ্ছে 7 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কত সালে প্রতিষ্ঠিত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটি হচ্ছে 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হয়, 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু 31 মার্চ কিনা নাকি 6 জুলাই এটার মধ্যে আমি কনফিউশন আছে, তোমরা একটু গুগলে চার্জ দিয়ে দেখো যে এটার আনসার কি। মূলত এটা হচ্ছে 6 জুলাই এটি বেশিরভাগ হতে পারে। তো এখানে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবো তাদের কিন্তু এই সালগুলো মনে রাখা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 1921, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে 1970 সালে। তো সম্মানিত ভিউয়ার, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এবং আমার যদি কোথাও ভুল হয় বা ভুল ত্রুটি হয় তা ক্ষমাদৃষ্টি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবো না। আর তোমরা পার্ট 1 পার্ট 2 যদি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।